हेलो वेलकम टू रीताज डायरी। तुम्हारा केमन आछो? निश्चय तुम्हारा भलो आछो। आमिओ भलो आछि, किन्तु एत गरम जे गरमे एकटु कष्ट होच्छे, देखतेई पाच्छो। तो चलो आजके आमि तोमादेरके एकटा नतुन रेसिपि करे देखाबो, सेटा होच्छे मिष्टि जातीय रेसिपि। तो चलो देखि रान्नाघरे चलो, जे आमि कि रेसिपि तोमादेरके बानिये देखाच्छि सेटा तोमरा देखो। हेलो बंधुरा, तुम्हारा केमन आछो? निश्चय भालो आछो। वेलकम बैक टू माय चैनल रीताज डायरी। आज के तुम्हारे एक डेजार्ट कर देखाबो, एक मिष्टी। तुम्हारा अनायासे बाड़ीते मिष्टिटा बनिए तुम्हारा खेते पारो, बा केउ आसले मिष्टिटा बनिए दीते पारो। जानो तो आजकल दोकान बाजार बंध थाकछे, तार जोन्नो मिष्टी पावा खूब मुश्किल हो जाच्छे। तो आमरा जोदि सहजेई घरे मिष्टिटा बनिए निते पारी ताहले तो कोनो प्रब्लेमई थाकबे ना। आर एई मिष्टिटा बानानो জন্য কিন্তু সব কিছু ঘরে আছে, তো দেখতে থাকো। দেখো আমি এখানে গ্যাসটা জ্বালিয়েছি, জ্বালিয়ে এখানে প্যান কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে। এবারে এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা এখানে গরম হচ্ছে, ওভেনটা বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ বলতে কিন্তু আমি আমুল দুধ, মানে গুঁড়ো দুধ, আমি কিন্তু গুঁড়ো দুধ গরম জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, তো সেই দুধটাই আমি দিলাম এর মধ্যে। দেখতে পাচ্ছ এখানে ধরে নাও 250 মতন বা 250 থেকে একটু বেশি দুধ আছে। দেখো এখানে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা গরমই ছিল, কারণ আমি যেহেতু গরম জলের মধ্যে আমি মানে গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম, এটা গরমই ছিল। তা আমি একটু আরেকটু এটাকে জাল দিয়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব, এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো সুজি। দেখো এবার এই সুজিটা দিয়ে আমি নাড়াচাড়া করব, এটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখো সুজিটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা, এরকম এক কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা এবার আস্তে আস্তে গুলবো এর মধ্যে। আর দিয়ে দেব এখানে 1.5 চামচ মতো চিনি। দেখো এখানে আমি রেখেছিলাম এক বাটি তোমার হচ্ছে ছানা, সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব। এইভাবে আস্তে আস্তে এটাকে এর মধ্যে মাখিয়ে ফেলবো। দেখো এটা কিন্তু একটা সুন্দর ডো তৈরি হচ্ছে। এই ডোটা আস্তে আস্তে শক্ত হবে, শক্ত হয়েও গেছে। আমি এটা কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেব। এবার দেখো আমি এখানে এই প্যানটা বসিয়ে দিলাম, এর মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব জল, মানে এটা আমি চিনির সিরাপ তৈরি করব।
বা চিনি শিরা আমি এক কাপ জল দিলাম আর এক কাপ চিনি দিয়ে দিলাম। দেখো এটা আমি চিনি শিরা তৈরি করব আর ডোটা ওদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এই মিষ্টিটা কিন্তু খুবই ভালো খেতে আর যেহেতু ছানা দিয়েছি সেটা কিন্তু আরও টেস্টি হবে। তো তোমরা এটা নিশ্চয়ই বাড়িতে করো, করে ট্রাই করে দেখো যে কেমন হয়। আমি এর আগেও করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে, কালকে যেহেতু স্পাইসি দিয়েছিলাম তো আজকে ভাবলাম ডেজার্ট দিই মিষ্টি ধরনের কিছু। এটা ফুটতে থাকুক, এটা যতক্ষণ না একটা চিটচিটে ভাব মতন আসবে, মানে এখানে রসটার মধ্যে হাত দিলে যে একটা চিটচিটে ভাব আসে ততক্ষণ এটা হতে থাকবে, সঙ্গে থাকো। আমি এই সিরাপটার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম। দেখো চিনি শিরাটা কিন্তু একদম হয়ে গেছে যেমন হওয়ার। তো এবার আমি ডোটাকে নিয়ে আসছি। তোমরা দেখো আমি এই যে ডোটা দেখতে পাচ্ছ, এই যে এরকমভাবে ডোটা একদম মাখা হয়ে যাবে, যেহেতু অনেকটা সেই জন্য আমি এটা দুভাগে ভাগ করে নিয়েছি। এভাবে ঠান্ডা হয়ে গেলে ডোটাকে একটু মেখে নিতে হবে। আমি কিন্তু একটু হাতে ঘি মাখিয়ে তারপরে এটাকে মাখছি। এবার এটাকে একটা শেপ দেব। দেখো এই যে ডোটা দেখতে পাচ্ছ, এই ডোটা থেকে আমি যেমন ধরো যে এইটুকুনো করে এটা নিচ্ছি, এটা নিয়ে এরমভাবে আমি কিন্তু হাতে ঘি মাখিয়ে নিয়েছি আর এটার উপরেও আমি ঘি দিয়ে নিয়েছি। এরমভাবে নিয়ে এবার এটাকে যেমন আমরা চমচম করি সেই টাইপের আমি শেপ দিচ্ছি। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি চমচমের মতনই দিচ্ছি। দেখো এই যে এইভাবে শেপগুলো দিতে হবে। দেখো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রিফাইন অয়েল দিচ্ছি। এবার তেলটাকে আমি গরম হতে দেব। দেখো এতগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর কটা বানিয়ে নিই। দেখো আমি এক এক করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি, আর আমার কাছে ডো আরও থাকবে কারণ আমি অনেকটা মেখে ফেলেছি। দেখো এখানে আমি বেশ অনেকটাই মেখে ফেলেছি, বড় ডোটা আমার রেখেই দিতে হবে। এটা এটা দিয়ে আমি অন্যরকম মিষ্টি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি চেষ্টা করি তোমাদেরকে আমি আমার মতন রান্না করতে, আমার পছন্দ মতন, আর আমি পছন্দ মতো রান্নাই পছন্দ করি। সত্যি কথা বলতে রান্নাতে আমি একদমই খুঁতখুঁতে। তো তোমাদের যদি ভালো লাগে আমাকে জানিও প্লিজ। দেখো এক এক করে আমি এই মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দেব, রিফাইন তেলের মধ্যে। ফ্লেমটা আমি একটু আস্তে রেখেছি। এই শেপ তোমরা যে যেমন পারবে সেরকম দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো একে একে আমি সবকটা মিষ্টি এর মধ্যে ছেড়ে দিলাম। এগুলো এক পিঠ ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব, যেহেতু এর মধ্যে ছানা, আমুল দুধ, চিনি সব রকম দিয়েছি সেই জন্য টেস্ট মানে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। তোমরা জানো যে গুঁড়ো দুধের একটা আলাদা টেস্ট হয়। দেখো মিষ্টিটা এখানে ভাজা ভাজা হচ্ছে, আমি এভাবে উল্টে দিলাম।
আস্তে আস্তে করে এটা একটু লালচে ধরনের হবে। এভাবে এক এক পিট উল্টে উল্টে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো মিষ্টিগুলো কেমন ব্রাউন ব্রাউন মতো হয়ে এসেছে। আর এগুলোকে আমি অনবরত নাড়ছি, সেটা কিন্তু আমি চামচ নিয়েছি। কেন বলতো, ওই খুন্তি দিয়ে না মানে অনেকটা স্পেস খেয়ে নিচ্ছে, মানে আমি ঠিক নাড়াতে পারছিলাম না, তো সেই জন্য আমি একটা চামচ নিয়েছি। এতে কিন্তু নাড়াতে সুবিধা হচ্ছে, মানে উল্টাতে সুবিধা হচ্ছে। কোনো পিঠে আমি খুব বেশি হতে দিচ্ছি না। এই যে একটু একটু করে এইভাবে নেড়ে যেতে হবে এটাকে, খুব সাবধানে, তেল যেন না ছেটে, সেদিকে খেয়াল রাখবে। তোমরা কিন্তু এই মিষ্টি ঘিতেও ভাজতে পারো। আমি রিফাইন তেল নিয়েছি, আর পরে আমি একটুখানি ঘি তো মিশিয়েই দিয়েছিলাম আমি, তো আর একটু ঘি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কেউ চাইলে পুরো ঘি দিয়েও ভাজতে পারো। দেখো এগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে, দেখো দেখতে থাকো আমার সঙ্গে থাকো, দেখো এখানে যে আমি এই যে চিনির সিরাপটা যে রেখেছি সেটাও কিন্তু আছে, বসানো আছে। এবার আমি একটা একটা করে মিষ্টি তুলে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো সব কটা মিষ্টি আমি এর মধ্যে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই সিরাপটার মধ্যে এটাকে উল্টে দেব। এটা যদি আমি সিরাপের মধ্যে এমনি রাখি তাহলে কিন্তু রসটা অতটা ভিতরে ঢুকবে না, তো আমি একটুখানি এটা গরম করছি, তাহলে কি হবে রসটা একদম ভিতরে ঢুকে যাবে। দেখো এটা এর মধ্যে একটু ফুটে গেছে। এবার আমি এটা ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার দেখো একটা একটা মিষ্টি আমি এই প্লেটে তুলে রাখছি। এরপরে আমি আরেকটা জিনিস এর মধ্যে দেব, তোমরা প্লিজ দেখতে থাকো। আরেকটা জিনিস দেওয়ার আছে, যখন কোনো জিনিস বানাবো তখন সেটা ত্রুটি না রেখেই বানাবো। দেখো এইভাবে আমি এক একটা মিষ্টি এর মধ্যে নিয়ে নিলাম, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এভাবে আমি সবটা মিষ্টি এর মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নেব রসটুকু। দেখো এর মধ্যে আমি এবার যতটুকু রস ছিল এর মধ্যে আমি একটু মিশিয়ে দিলাম। আরেকটা কি জিনিস দেব বলো তো, দেখতে থাকো। সেটা হচ্ছে অল্প আমুল দুধ এর উপরে ছড়িয়ে দেব, দেখতেও ভালো। দেখো এর মধ্যে আমি একটু আমুল দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মিষ্টিটা কিন্তু খুবই নরম হয়েছে। দেখো একটা মিষ্টি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কত নরম হয়েছে। এ দেখো কতটা নরম হয়েছে, যে এটা ভেঙে যাচ্ছে দেখো।
কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা মিষ্টিটা তৈরি করো, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।